हाय फ्रेंड, आज के आमी आलू तरकारी बनाच्छी। केमन लागे सेटा देखते देखते थाकुन। चलो। हे गाइस, गुड मॉर्निंग। केमन आछेन आपनारा? आशा करछि खूब भालो आछेन। आमिओ खूब भालो आछि। तो आजके होच्छे सोमवार आर कालके थेके आमादेर बाड़ीते झाड़ा मोछा शुरू होयेछे, ठीक आछे, पुजोर जोन्नो। तो कालके बस एई उपरेर माने रान्नाघरटा एखन गोडाउन घर होये आछे, तो ओइगुलो ओई सबगुलो होयेछे। आजके तीनटे रूम होच्छे, चलुन आपनादेरके देखाबो। आर छादे एसेछि, केनना छादेर मध्ये एई जे सब समस्त তোষকগুলো পাতা হয়েছে, ঠিক আছে, সমস্ত তোষকগুলো পাতা হয়েছে রোদে দেওয়ার জন্য। অবশ্যই রোদে দেওয়ার জন্যই ছাদে দেওয়া হয়েছে। আর নিচের ঘরগুলো ঝাড়াচ্ছে, নিচের ঘর যে ঝাড়ছে সে হচ্ছে স্বপন কাকু। প্রত্যেক বছর এসে ঝেড়ে দিয়ে যায়, কিন্তু ঘরগুলো সাধারণত আমিই করে নিই। কিন্তু এবছর আমার একটু শরীরটা খারাপ, আপনারা জানেন, আর আমার হাতের তো একটা অসুবিধা আছে। সেই কারণে আমার হাজবেন্ড বলল যে কোনো কিছুই তুমি ব্যাস ওর সঙ্গে থেকো, যদি তোমার পছন্দ না হয় তোমার মতন করে দাঁড়ি থেকে করে নিও, কিন্তু করতে দাও ওকে। তো সেই কারণেই আমার নিচের সমস্ত কাজ, আমাদের বাসি কাজ, যা কিছু না কিছু সব হয়ে গেছে। টিফিন বানানো হয়ে গেছে, শ্রীপনকে খাওয়ানো হয়ে গেছে, ব্রাশ করা সব হয়ে গেছে। এবার আমরা ব্যাস খাবো, খাবার পরে স্বপন কাকুর সঙ্গে আমি উপরে লেগে যাব। আর নিচে নামতে নামতে উপরের ঘরগুলো একবার দেখিয়ে দেবো কীরকম অবস্থায় আছে, ঠিক আছে। এটাই হলো আজকের আপডেট, চলুন। এটা আমার ছেলের ঘরটা, ওর পুরো একদম সব খুলে ঝাড়াঝুড়ু করা হয়ে গেছে। এবার ব্যাস এগুলো নিচে টিচে ওগুলো সব সার্ফ জল দিয়ে ধোলাই হবে, ঠিক আছে। আর বাইরেটার অবস্থা এরকম হয়ে আছে, ওখানে সব কাঁচা জামা কাপড়গুলো রেখে ডবল চাদর দিয়ে ঢেকে রাখা আছে, আর এটাও ঢেকে রাখা আছে। এটার মধ্যে আমার ছেলের ঘরের সমস্ত জিনিসগুলো আছে। কত আছে গো! হ্যাঁ, তারপরে এই রুমটা বাস একটু পরিষ্কার করে দিয়েছি, মানে বের করে নিয়েছি, পরিষ্কার নয়। এবার এই রুমটা পরিষ্কার করবে ঘরটা স্বপন কাকু। সব ডিমান্ডের আর কি সব তুলছে, কেননা দেখতে পাচ্ছেন ওই ভিতরের ওইগুলো সব পরিষ্কার হবে এটা। হ্যাঁ, তা সেই জন্য এইগুলো আবার খোলা হচ্ছে। তো আমরা আমার ছেলের রুমে চলে এসেছি, আর এই রুমটা একদম ছাড় ডেটল এইসব দিয়ে ভালো করে ওয়াশ হবে, ঠিক আছে। আমরা করতে দেখেছি এই যে নিচগুলো হচ্ছে, মৌসুমি ওখানে জানলাটা করছে, একদম সমস্ত কিছু দুর্দান্ত ভাবে পরিষ্কার করবো, ঠিক আছে। ক্যামেরাটা লাগিয়ে রাখতে পারবো না, কেননা আমার ওয়াটারপ্রুফ ফোন নয় সেই কারণে, ঠিক আছে। পরে হে গাইস, তো এখন বাজে 8:35, আর সঞ্জনা আজকে আমাকে আটা মেখে দিয়েছে। দেখাচ্ছি, এই যে রুটি হবে, আর ওখানে আলু ছাড়িয়ে আলু কেটে দিচ্ছে, যেটা সবজি হবে। মেয়েটা আমার বড়ই কাজের, বুঝেছেন। আর সকালবেলায় সেই যে আপনাদের সঙ্গে কথা বললাম, তারপরে আর সময় হয়নি, মানে এত বাজে অবস্থা হয়ে আছে। উপরটা অবশ্যই একবার দেখাবো। আর এমনকি আমরা যে জামা কাপড়গুলো পরি সেগুলোও খুঁজে পাচ্ছি না, মানে মার আর মার ছেলের, আমার ছেলের নিচেতে থাকে, ঠিক আছে, আমার উপরে থাকে। তো উপরে যেহেতু প্রত্যেকটা ঘর পরিষ্কার হয়েছে, তিনটে ঘরই পরিষ্কার হয়েছে, সেই কারণে কোনো জামা কাপড়ও খুঁজে পাচ্ছি না, চুলও আসানো হয়নি, যাচ্ছে তাই অবস্থা। সাধারণ আমাদের এই বাইরেটার অবস্থা কীরকমই দেখাচ্ছি, রান্নাঘরটা একদম পরিষ্কার করা হয়েছে, একদম ঝকঝকা করে বাইরেটা দেখাচ্ছি। দেখতে পেলেন, মানে বাইরের অবস্থা ওরকম হয়ে আছে। আপনার ওই ঘরে যে চৌকিটা আছে সেটার নিচে রান্নাঘরে সমস্ত কিছু ভরা হয়েছে, ওখানে আছে। আর মানে যাই হোক, রুটি আর সবজিটা হচ্ছে। মাঝে তো ভাবছিলাম যে মাকে একবার বলে দেবো রুটি আর সবজিটা বানাতে, আর আমি পরিষ্কার করে নেবো, কিন্তু আমার মায়ের শরীরটা একটু খারাপ আছে, সেই কারণে মাকে আর বিরক্ত করলাম না। তো আজকে রুটি আর সবজি, কে রে নন্দ কেমন শীষ কাটে? তো আপনার মানে রুটি আর সবজিটা করার পরে যদি সময় হয় তাহলে আজকে গোছাবো। আর তা না ছাড়া আমি একটু ভেবে রেখেছি কালকে একটু কাক ভোর থেকে উঠতে হবে, বুঝেছেন, কাক ভোর থেকে উঠতে হবে, উঠে আমাকে একটু সারতেই হবে। তো দেখা যাক কি হয়। কি আচ্ছা, বেশ ঠিক আছে, রুটি আর সবজিটা বানিয়ে নিই, পরে কথা হবে, ঠিক আছে, চলো। কি করছো মাইমা? এই দেখ, একবার টপকা টপকা রুটি বানাচ্ছি, দেখ, এই দেখ, এই গ্যাস বন্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ।
লোককে দেখতে দেবো না তোমার ওই টোকা টোকা রুটি এই দেখ তার থেকে লোকে আমার হাত দেখুক প্রত্যেকটা রুটি আমার দেখুন হাত দেখুন হারাসি নেই বলে বেল্লাতে করে মানে রুটি এটাও একটা আর্ট হেভি সিস্টেম দারুন এটা আমাদের তরকারি বল তুই বেল্লা কোথায় আছে রে কোনো কিছু খুঁজে পাচ্ছি না গঞ্জু আমার ভরসা গঞ্জু চৌকি তলায় আছে নাকি আমি আলুর তরকারি বানাচ্ছি কেমন লাগে সেটা দেখতে দেখতে থাকুন চলো মা কিচ্ছু খুঁজে পাচ্ছে না দি বলছে সঞ্জনাই একমাত্র ভরসা সঞ্জনায় সঞ্জনাই খুঁজে দে সঞ্জনা বেলটা খুঁজে পাচ্ছি না সঞ্জনা সারা সেটা খুঁজে পাচ্ছি না আমি কি করব এবার নন্দিনী দিদিকে বলছি তা নন্দিনী দিদি তো কথাই শুনছে না শুধু তাকানের সঙ্গে খেলা করছে ফোন খুঁজেছে এই করছে ওই করছে মেয়েটা আমার খুব মুশকিলে পড়ে গেছে তো এখন আমি এসে গেছি উপর আর উপরের অবস্থাটা দেখাই এখানে সকালে দেখিয়েছিলাম ওরকমই হয়ে আছে বরঞ্চ আরও কিছু অ্যাড হয়ে গেছে এখানে এরকমই হয়ে আছে এটা পুরোটা আর কি তাতানের ঘরের ঠিক আছে আবার তাতানের রুমটাই যায় লাইট অন করি অনারে ও তাতানের ঘরে চলে এসছি পুরো ঘরটা ফাঁকা শুধু ওখানে তবলাটা রাখা আছে তবলা তপ 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 আর এখানে বিছানাটা স্বপন কাকু মানে বুঝতে পারেনি এরকম ভাবে দিয়েছে কিন্তু ওটা যেরকম ছিল সেরকমই আবার হয়ে যাবে জানলাটা বন্ধ করে দাও সঞ্জনা আজকে রাতেই সেরে ফেলবো ঠিক আছে তো পাশের ঘরটা খোলো সঞ্জনা চলো পাশের ঘরটা দেখা যাক লাইট অফ করি লাইট অফ জানলাগুলো আগে বন্ধ করে দাও পাশের ঘরটা মানে মোটেরও মানে এমনি ঝাড়া পরিষ্কার এগুলো সব হয়ে গেছে পাশের ঘরটা কিন্তু গোছানো হয়নি ঠিক আছে স্বপন কাকু এমনিতে গুছিয়ে দেয় কিন্তু জানেনি তো আপনারা যে আমার পছন্দ হয় না সেই কারণে গোছানোর ব্যাপারটা ওটা আমারই হবে পর্দাগুলো সব কেচে ফেলেছিলাম সোপার কপার ওগুলো সব শুকিয়ে গেছে হ্যাঁ তো ওগুলো সম্ভব হলে আজকে পড়াবো বা কালকে পড়াবো পাশের ঘরটা দেখি সঞ্জনা লাইট অফ করে চলে এসো দরজা বন্ধ করে তো এবার আরেকটা রুমে চলে এসেছি এই ঘরে এই ঘরটারও ওই রকম অবস্থা মানে পরিষ্কার সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে কিন্তু গোছানো কিছু হয়নি কালকে ভোর থেকে কাক ভোর থেকে লাগবো উপরটা পরিষ্কার করতে মানে গোছাতে তো চলো ওই যে আমার পতি পরমেশ্বর আসছে ওই দেখুন দেখাচ্ছি ওই এবার হর্নটা বাজাও হর্ন বাজি ফেলেছে চলুন এবার আমি কাপড় দিইনি পেপারই দিলাম কেননা আমার ছেলে কি করে ওই কাপড়গুলোকে টেনে টেনে সব ফেলে মানে সারাদিনে দুবার করে আমাকে গোছাতে হয় তো সেই কারণে আমি ভেবে রেখেছি এবার আমি পেপারই দেবো যেটা আমার তুলে ফেলতে সুবিধা হবে পরিষ্কার করতেও সুবিধা হবে ঠিক আছে চলুন হ্যাঁ ওগুলো হয়ে গেছে এবার এর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো সব এবার রাখা যাবে ঠিক আছে চলুন চলুন লিখেছে তো আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন নাইট স্কিন কেয়ার রুটিনটা তো সেটা আমি আমার আগের ভিডিওতে ছেড়ে দিয়েছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন
আছে, ঘরটা হয়ে গেছে, একদম ঠিকঠাক করে নিয়েছি। আর ওই টয়েস গুলো ওগুলো আর কি ভাবছি যে কালকে কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, তাহলে ওগুলো নিয়ে খেলা করে, তো সেই জন্য আমি ভাবছি যে ওইটা আর একবার কালকে যদি খুব রোদটা ওঠে, চরম পরিমাণে রোদ্রটা যদি হয়, তাহলে আমি ওইগুলো আবার পরিষ্কার করব। তো যাই হোক, প্রচন্ড ঘেমে গেছি, প্রচন্ড গরম, মানে এখনকার মতন এতটুকু থাক, কেননা 10টা বেজে গেছে, শ্রীপর্ণ এই সময় শুয়ে পড়ে অন্যদিন, আজকে আর কি সবটাই লেট হচ্ছে। তো ওকে নিচেতে গিয়ে খাওয়াবো গা, ওর বাবা ওকে ঘুম পাড়াবে, তখন যদি সম্ভব হয়, মানে আমরা খাওয়া দাওয়ার পরে যদি সম্ভব হয়, তখন আমি ভাবছি যে আর একটা ঘর আমি আজকে রাতেই সেরে নেবো। ঠিক আছে, এখন পর্যন্ত এতটুকুই থাক, নিচে চলুন, খাওয়া দাওয়া করাই গা শ্রীপর্ণকে, আমরাও খাওয়া দাওয়া করি, তারপরে কথা হবে, চলুন, খুব ঘেমে গেছি। তো আজকের জন্য এতটুকুই থাক, আর সম্ভব হচ্ছে না, সবার ঘুম চলে এসছে, আর আমার সঙ্গে সঙ্গ দিয়ে আর কেউ না থাকলে আমি কাজ করতে পারবো না, আমি করে দেবো সব, সঙ্গ দিতে হবে। কিন্তু সঞ্জনা আজকে প্রচুর সামলিয়েছে, আটা মাখা, সবজি বানানো, আমার সঙ্গে হেল্প করা, তাতে নিয়ে ঘর সাজাতে, তাই না? ও টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের ফ্যামিলির যত্ন নেবেন, অপরকে সুস্থ থাকতে সাহায্য করবেন, গুড নাইট, দেখা হবে আর একটা সুন্দর ভিডিও নিয়ে, বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।